সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এর সৌজন্যে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। প্রতিবারের মতো আমরা এই অনুষ্ঠানটিতে আমাদের বরেণ্য চিকিৎসকদের কাছে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। সাথে আছি আমি ডাক্তার ফাতিমা মারিয়া খান, সঞ্চালক হিসাবে আমি সহকারী অধ্যাপক, উত্তর আধুনিক মেডিকেলে মনোরোগ বিভাগে রয়েছে। আজকে আমরা হচ্ছে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো পরিবার পরিকল্পনা নিয়ে। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলার জন্য আমাদের বরেণ্য চিকিৎসককে আমন্ত্রণ জানিয়েছি, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা। আমরা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ডাক্তার সুলতানা আফরোশিলা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি, যিনি হচ্ছে সহযোগী অধ্যাপক হিসাবে প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। উনি একই সাথে রয়েছেন কনসালটেন্ট হিসাবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ডক্টর ফাতিমা কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি, কোভিডে আমরা সবাই একটু তো টেনশনে আছি, তার মধ্যে আল্লাহ ভালোই রেখেছে, দোয়া করে সবাই ভালো থাকুক। তো থ্যাংক ইউ ফাতিমা। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি একযোগে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনারা হচ্ছে এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে ফেসবুকে আপনাদের প্রবলেমগুলো ম্যাডামের কাছে শেয়ার করতে পারেন। আমরা যথাসম্ভব যতগুলো প্রবলেম আপনাদের কাছ থেকে ম্যাডামের কাছে সমাধান নেওয়ার চেষ্টা করব। তো ম্যাডাম, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু আজকে আমরা কথা বলবো দীর্ঘমেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে, তো ম্যাডাম আপনার কাছে আমরা আসলে প্রথমে জানতে চাই যে ম্যাডাম হচ্ছে বাংলাদেশে এই দীর্ঘমেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি বলতে কি বোঝায়? এই আজকের আমাদের টপিকটা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আজকে আমাদের এই টপিকটা আসলে আমার কাছে মনে হয়েছে যে খুবই সময় উপযোগী, কারণ করোনা চলাকালীন সময়ে যেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ভাবে মায়েদের সম্ভব না যে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্বন্ধে শুনে আসবে বা নিয়ে আসবে, তো সেজন্যই আমরা এখন আমাদের গাইনি সোসাইটি থেকে আমরা এটা লং টার্ম, দ্যাট ইজ দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী কিন্তু হচ্ছে এটা রিভার্সিবল, তার মানে যেটা পার্মানেন্ট না, অস্থায়ী, অস্থায়ী এই পদ্ধতিগুলি সম্বন্ধে আমরা বেশি বলছি, বেশি বলছি আমি আমরা মায়েদের। তো এই পদ্ধতির মধ্যে রয়েছে ইনজেকশন, কপারটি এবং হাতে হাতে যে পরে যে যেটাকে বলে রড, রোগীরা বলে যে রড পড়েছে, তো এটা হলো ইমপ্লান্ট। তো এই তিনটা পদ্ধতি আমরা জেনারেলি দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসাবে চিহ্নিত করে থাকি এবং রোগীদেরকে বলে থাকি। এবং এই পদ্ধতিগুলোর জন্য সুবিধা হচ্ছে যে তাদের ঘন ঘন যেতে হলো না, ইনজেকশন যেটা সেটা আমরা 3 মাস পরে পরে দিই, আর যে যদি হাতে যে রড গুলা পরে সেই রডের 3 বছর মেয়াদিও আছে, 5 বছর মেয়াদিও আছে। তো 5 বছরেরটা দুইটা রড যদি পরে নেয়, 5 বছর মেয়াদি। আর যেটা জরায়ুতে আমরা একটা দেয়াশ লাইট স্টিক এর মতো একটা জিনিস ব্যবহার করি, সেটাকে আমরা কপারটি বলে থাকি, একটা নরম ধরনের একটা জিনিস দেয়াশ লাইট কাঠির মতো, সেটা জরায়ুর মধ্যে আমরা প্রতিস্থাপন করে দিলে এটার মেয়াদি থাকে 10 বছর। এবং এটার আরো একটা সুবিধা আছে, আমি এটা আজকে একটু বলতে চাচ্ছি, অনেকেরই হয়তো এই ধারণাটা নাই আমাদের মায়েদের যে বাচ্চা জন্মানোর সাথে সাথে এই পদ্ধতিটা দিয়ে দেওয়া যায়, জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া যায়, যেটার কার্যকারিতা দেখা যাবে যে ওই থেকেই শুরু হয়ে গেছে এবং এটার অনেক উপকারিতাও আছে। এবং এই যেটা দিয়ে দেওয়া হয়, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে আজকে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সুলতানা আফরোজ ম্যাম, যিনি কথা বলবেন দীর্ঘস্থায়ী মেয়াদী অস্থায়ী যেটি হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। তো ম্যাডাম হচ্ছে আপনার কাছে আমরা প্রশ্ন করছি, যেহেতু হচ্ছে আমরা অনেকগুলো আসলে পদ্ধতি সম্পর্কে আপনার কাছে জানলাম, তো প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু এখন আমাদের করোনা মহামারী কালীন, তো সবাই কিন্তু আসলে খুব একটু খুব স্ট্রেসফুল অবস্থায় আছে, এবং বিশেষ করে নিজের
নিজের শরীরের অবস্থা অথবা পরিবারের অন্যান্য মেম্বারদেরও শারীরিক অবস্থা নিয়ে কিন্তু মানুষ অনেক বেশি কনসার্ন। তো এই সময় ম্যাডাম কিন্তু খুব কম মানুষই কিন্তু চায় যে এই মহামারীর সময় মানুষ কিন্তু প্রেগনেন্ট হোক। তো সেক্ষেত্রে ম্যাডাম করোনা এই মহামারীর সময় আপনাদের গাইনোকোলজিক্যাল সোসাইটি থেকে এই মানে অস্থায়ী মানে পরিবার কল্পনা মানে পদ্ধতি কি কি নিচ্ছে, অথবা আপনাদের কাছে কারা কারা আসলে স্পেশালি এই পদ্ধতিগুলো গ্রহণ করছে? ধন্যবাদ ডক্টর ফাতেমা। এই করোনা মহামারীর সময় আসলে আমাদের সোসাইটি কনসার্ন নট টু কনসিভ এই ইস্যুতে, দ্যাট ইজ এখন আমরা চাই না যে কোনো মা খুব না হলে কনসিভ করুক, বাচ্চা পেটে আসুক বা গর্ভবতী হোক, কারণ গর্ভবতী মায়েদের উপরে করোনার ইফেক্টটা আরো বেশি চলে আসছে এবং গর্ভবতী হলে তাদের ইমিউনিটি কমে যায় বডির, দ্যাট ইজ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এই জন্য করোনায় তারা কিন্তু বেশি ধরনের আক্রান্ত হয়ে যায় এবং তাদের সিমটম গুলা বেশি বেশি আকারে সিভিয়ার হয়। তো সেই জন্য আমরা কিন্তু এখন চাচ্ছি না আমাদের সোসাইটি থেকে যে মায়েরা নতুন করে প্রেগনেন্ট হোক, গর্ভবতী হোক। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে দায়িত্ব, আমাদের দায়িত্ব আমরাও চাচ্ছি আবার ঘন ঘন সেন্টারে নাও আসতে হয়, নাও যেতে হয়। তো এই জন্য আমরা যেটা দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতির উপরে খুবই এখন আমরা জোর দিচ্ছি আমাদের সোসাইটি থেকে, তো সেটার মধ্যে আমি বলিয়ে ফেলেছি তিনটা, ইনজেকশন, আর একটা হলো হাতে রড পরা যেটা ইমপ্ল্যান্ট, এবং কপারটি, কপারটি যেটা যেটা আমরা জ্বরের মধ্যে দিয়ে দেই। তো এটার সাথে সাথে ওইটাও যে জন্মের সাথে সাথে আমরা 48 ঘন্টার মধ্যে আমরা একটা কপারটি সেট করে দিই জ্বরের মধ্যে, এটা হলো আরো মোর কনভিনিয়েন্ট, মানে কি বলবো যে এটা আরো মায়েদের জন্য সুবিধার একটা জিনিস যে হসপিটালে ডেলিভারি করতে গেল ওখানেই আমরা দিয়ে দিই। যেমন আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা এই প্রজেক্টটা 3-4 বছর ধরে করছি এবং খুবই ফ্রুটফুল, আর করোনার জন্য তো অবশ্যই, করোনার জন্য অবশ্যই এটা ভালো যে একবার আসলো সে ডেলিভারি করে ওটা সেট করে বাসায় চলে গেল, তার হয়ে গেলে এরপর 6 সপ্তাহ পরে যদি সে ফলো আপে আমাদের কাছে আসতে পারে তো পারলো, না হলে অসুবিধা নেই, কাছাকাছি একটা সেন্টারে ফলো আপ করলো, অথবা আমরা তাদের যেভাবে অ্যাডভাইস দিয়ে দেই ওরা নিজে বসে নিজেরাও বাসায় বসে বুঝতে পারবে যে আছে কি নাই। আর যদি কনফিউশন হয় একবার 6 সপ্তাহ পরে যদি ফলো আপ করে নেয়, আমরা সেন্টারে আসলে যে কোনো হসপিটালে একটা আল্ট্রাসনোগ্রাফি করে দেখে দেই যে লোকেশনটা ঠিক আছে, লোকেশন ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের, 6 সপ্তাহ পরে যদি ছিট হয়ে যায় এটা আর নষ্ট হয় না। তো এই জন্য আমরা দীর্ঘমেয়াদী পদ্ধতি, আর হাতের রড সেটাও একই ব্যাপার, যদি সে হাতের রড পড়ে যায় আর তার আসতে হলো না, 6 সপ্তাহ পরে যে আমরা ফলো আপটা করি, একবার ফলো আপ করে এরপরে যদি ওটা ঠিক থাকে, এরপরে যদি নাও আসতে পারে, খুব বেশি আমরা এখন করোনার মধ্যে এটার জন্য আর ওয়ারিড হই না। তো এই আর কি দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই জন্য আমরা সোসাইটি থেকে এখন দীর্ঘমেয়াদী পদ্ধতির উপরে জোর দিচ্ছি বেশি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ম্যাডামকে কিছুক্ষণের জন্য কিন্তু পাচ্ছেন, তো আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো যাতে তারা বেশি বেশি করে কোয়েশ্চেন করেন ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে, আমরা যথাসাধ্য ম্যাডামের কাছে আপনাদের প্রশ্নটি তুলে ধরবো। ম্যাডাম, যেহেতু আমরা জেনেছি যে আমরা 3 পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি মেনটেন করতে পারি, তো ম্যাডাম আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা তো জানি ম্যাডাম অনেক সময় দেখা গেছে যে মেয়েরা স্পেসিফিকলি একটা বাচ্চার পরে অথবা দেখা গেছে দুটো বাচ্চার পরে কিন্তু পরবর্তীতে আর বাচ্চা নিতে চায় না, তো সেক্ষেত্রে ম্যাডাম আপনি পোস্টপার্টাম স্পেসিফিকলি আপনি যেটা বলছেন পোস্টপার্টামের সময় যদি আসলে কেউ কপারটি নিয়ে নেয় তার জন্য কিন্তু সবচেয়ে বেশি বেস্ট। তো ম্যাডাম এই ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের কাউন্সিলিং করেন কিনা মানে পোস্টপার্টাম লেডিদেরকে, আসলে যে কত বছরে আসলে পরবর্তী বাচ্চা নেওয়ার সময় কত বছরে একটা গ্যাপ থাকা দরকার যেটা তার নিজের জন্য এবং বাচ্চার বাচ্চার শরীরের জন্য আসলে খুব বেশি উপকারী, তো সেক্ষেত্রে ম্যাডাম আপনারা কি কাউন্সিলিং দিয়ে থাকেন? জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন, কারণ এটা এই কাউন্সিলিং এ যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে আমরা এই দিকটা অনেকটা এগিয়ে যেতে পারি। সেটা যে অ্যাট লিস্ট 2 ইয়ার্স, আমরা যেটা বলি যে একটা বাচ্চা হওয়ার থেকে আরেকটা বাচ্চা হওয়ার গ্যাপটা অ্যাট লিস্ট মাকে 2 ইয়ার্স দিতে হবে, সেটা বোধ দুজনার জন্যই, মায়ের জন্য যেমন জরুরি এবং বাচ্চার জন্য, বাচ্চাটাও ঠিক মতো সে গ্রোন আপ হবে একটু বেড়ে উঠলো, আর মায়ের জন্য তো অবশ্যই, মায়ের যে শরীরের যে ঘাটতি হয় একটা বাচ্চা হওয়ার পেটে আসার থেকে শুরু করে জন্মানোর পর পর্যন্ত ওই ঘাটতি পূরণ করতে অ্যাট লিস্ট 2 ইয়ার্স সময় লাগবে। তো 2 ইয়ার্স এর জন্য আমাদের এটা কপাটিটা, আগে আমরা অনেক সময় ভ্রান্ত ধারণা ছিল যে একটা বাচ্চার পরে তো কপাটি দেওয়া যাবে না, কারণ এটা ডিউরেশন 10 ইয়ার্স, এটা কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত রাখতে পারবে। তবে আমরা কাউন্সিলিং এ যেটা বলে থাকি এখন ইম্পেসিস দেই যে
10 ইয়ার্স দরকার নাই, যার একটা বাচ্চা সে তো আর একটা বাচ্চা নিবে, তাহলে তার গ্যাপটা অ্যাটলিস্ট 2 ইয়ার্স হতে হবে। তাহলে মাকে আমরা বুঝাই যে আপনি 2 ইয়ার্স পরে চান, 3 ইয়ার্স পরে চান, 4 ইয়ার্স পরে চান, আমরা খুলে দিলেই আপনার ফার্টিলিটি রিটার্ন করবে, আপনার আবার জন্ম জন্ম বাচ্চা জন্মানোর যে ক্যাপাসিটি সেটা ফিরে আসবে, আপনি আবার বাচ্চা নিতে পারবেন। তো আমরা এই কাউন্সিলিংটা করি। আর একটা কাউন্সিলিং করি যে আপনি একটা ঝামেলা সাথেই আর একটা হয়ে গেল, যার মানটা হলো যে আপনি হসপিটালে এসেছেন বাচ্চা নিতে, তো আপনার সেকেন্ড টাইম হসপিটালে আসতে হলো না, আমরা দিয়ে দিলাম আপনার এটা হয়ে গেল, বা একটু ক্রাম্পিং পেইন বা একটু কমপ্লিকেশন হতে পারে বা একটু ব্লিডিং, তো এইটা হবে কি যে 6 সপ্তাহের মধ্যে এমনিতেও একটু একটু ব্লিডিং হয়, তারপরে হচ্ছে 6 সপ্তাহের মধ্যে একটু ক্রাম্পিং পেইন এমনিও মায়ের হয়, ওইটার সাথে ওটা দুটা মার্চ হয়ে গেল, মায়ের কিন্তু আলাদা কোনো কষ্ট হলো না দেওয়ার সময়। তো এটা আমরা কয়েকটা ধাপে দিয়ে থাকি, যেমন জন্মের পরে যে আমরা বলি যে গ্রাম্য ভাষায় বলে যে জন্মের ফুল, এটা বের হওয়ার প্লাসেন্টা যেটা, এটা বের হওয়ার 10 মিনিটের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। এরপরে যদি এই পেশেন্টটা তখন মিচ হয়ে যায়, আমরা তখন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় 48 আওয়ার্সের মধ্যে দিতে পারি। আর সবচেয়ে জরুরি যেটা বলবো সেটা হলো সিজারিয়ান ডেলিভারির সময়, সিজারিয়ান সেকশনে, সিজারিয়ান সেকশনে 2 ইয়ার্সের মধ্যে আমরা কোনোভাবেই বাচ্চা নেওয়ার জন্য বলি না বা ডিসকারেজ করি, অবশ্যই অবশ্যই, কারণ অনেক কিছু কমপ্লিকেশন এসে দাঁড়ায় তখন। তো ওই মায়েদের আমরা সিজারের সময় যদি সিজারিয়ান সেকশনের সময় দিয়ে দিতে পারি এটা কপাটিটা, তাহলে সে অনেক একদম পুরো মাত্রায় অনেকটাই সে সেফে চলে গেল যে সে আর প্রেগনেন্সি আসলো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এত সুন্দর অ্যান্সারটির জন্য। প্রিয় দর্শক, আপনারা কিন্তু হচ্ছে ম্যাডামকে দেখছেন, আমাদের সাথে রয়েছে সুলতানা আফরোজ ম্যাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টে, একই সাথে উনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে কনসালটেন্ট হিসেবে আছেন, নিয়মিত রোগী দেখছেন। তো আপনারা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা, গাইনি রিলেটেড যে কোনো সমস্যা, এবং স্পেসিফিকলি আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণকরণ পদ্ধতি, এ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তো ম্যাডাম, আপনার কাছে ম্যাডাম অনেক সময় দেখা গেছে যে মেয়েরা আসলে এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আসলে নিতে আসলে একটু মানে সবসময় একটু শাই ফিল করে, তো স্পেসিফিকলি ম্যাম আমরা তো অনেক সময় দেখাচ্ছি যে পুরুষদেরও তো দীর্ঘমেয়াদী অনেকগুলো হচ্ছে পদ্ধতি পড়ে, তো ম্যাম তো ছেলেদের ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম কোনো ধরনের দীর্ঘমেয়াদী কোনো ধরনের পদ্ধতি আছে কিনা, অথবা সেক্ষেত্রে আসলে পুরুষ পুরুষ যারা রয়েছেন তারা কতটুকু আসেন এরা আসলে মানে এই পদ্ধতিগুলো নেওয়ার জন্য? এটা আমাদের কাছে আসলে, আমরা গাইনোকোলজিস্ট তো আসে, যে মায়েরা আসে আমাদের কাছে তাদের হাজবেন্ডরাও মাঝে মাঝে আসেন, তবে হাজবেন্ডদের মোটিভেট করা খুবই কঠিন, তারা আসলে পদ্ধতির মধ্যে যেতে চায় না, তো যেতে চায় না তাদের জন্য স্থায়ী আমাদের দেশে আসলে এখন পর্যন্ত এরকম রিভার্সেবল মানে যেটা রিভার্সেবল বলতে আর কি স্থায়ী না, অস্থায়ী অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি ছেলেদের বেলায় আমাদের দেশে এরকম আসেনি আসলে, যেটা একদমই পার্মানেন্ট মানে স্থায়ী পদ্ধতি যেটা ভ্যাসেকটমি, এটা ওদের জন্য আমাদের মেয়েদের যে মায়েদের যে লাইগেশন সেটার থেকে অনেক সোজা, এটা করা যায়, তো সেই ক্ষেত্রে এই দিকে আসলে তারা মোটিভেটেড অত হতে চায় না, আমাদের সমাজে আসলে ছেলেরা যে ভ্যাসেকটমি করে ফেলবে এটা তারা মেনে নিতে তাদের একটু কষ্ট হয়, তো ওইটাও আছে। আমরা এই কাউন্সিলিং আসলে ছেলেদের কাউন্সিলিংটাই আমরা যাই না, আমরা শুধু মায়েদের গাইনোকোলজিক্যাল সোসাইটির আমরা শুধু মায়েদের দিকটা দেখি, তবে যে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো আছে যেমন মিরপুরে আছে, তেজগাঁয় আছে, বা আমাদের হসপিটালে বলে, এখানে আলাদাভাবে ছেলেদের জন্য কাউন্সিলিং করা হয়, কাউন্সিলিং করা হয় ওরকম আলাদা সেন্টার তাদের জন্য আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। আমাদের একজন প্রিয় দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি ওনার বয়স 37 ইয়ার্স, উনি হচ্ছে দুটি বাচ্চা ওনার রয়েছে, এখনো হচ্ছে বর্তমানে উনি আর মানে কোনো বাচ্চা নিতে চাচ্ছেন না, তো ম্যাডাম হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে উনি কোনো ধরনের হরমোনাল জিনিসটা নিতে চাচ্ছেন না বাট উনি কপার টি নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ম্যাডাম কপার টিটা কতদিন পর পর উনি চেঞ্জ করবে এটা উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য দর্শককে। তো হচ্ছে এটা উনি 37 ইয়ার্স এ যদি ওনার কোনো কমপ্লিকেশন নি বলেননি, প্রেশার ডায়াবেটিস এগুলো আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে উনি অন্য হরমোন কন্টেনিং নিতে পারে, তবে যদি ওনার থেকে থাকে উনি হরমোন ছাড়াই, আর এই যে হরমোন ছাড়াটাই আসলে আমরা বেশি প্রেফার করি, সেই ক্ষেত্রে উনি কপার টিটা ইউজ করা ওনার জন্য বেস্ট,
এবং প্রপার্টিটা যে এটার ডিউরেশন, এটার যেটা মেয়াদ, এটা হলো 10 বছর। আমাদের দেশে যেটা আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে, এটার নাম হচ্ছে প্রপার্টি 380A। এটা আমরা 10 বছর মেয়াদ দিতে দিয়ে থাকি, তবে উনি চাইলে যে কোনো সময় আবার খুলতেও পারবেন, এটা আমি আগেও বলেছি। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে মাসিকে 7 দিনের মধ্যে দিলে, বা 5 থেকে 7 বার দিনের মধ্যে দিয়ে দিলে এটা খুব ইজি, ইনসার্শন করাটা, ইন্ট্রোডিউস করাটা খুবই ইজি হয়, খুব ঝামেলার কিছু না। এটা তো ওনার জন্য প্রপার্টিটাই আসলে বেস্ট, এটা এটার মধ্যে কোনো হরমোন নাই, আমাদের দেশে যেটা এখন গভর্নমেন্ট লেভেলে সাপ্লাই আছে। উনি এটা নিয়ে নিতে পারেন, ওনার যে 10 বছর মেয়াদি নিয়ে নিলে ওনার খোলার সময় হলে উনি 47 ইয়ার্স হয়ে যাবে, 47 ইয়ার্স উনি মেনোপজের কাছাকাছি, মাসিক বন্ধ হওয়ার কাছাকাছি সময় প্রায় চলে আসবে। তারপরে যদি ওনার শুট করে যায়, উনি মনে করেন যে পদ্ধতিটা ভালো, ওনার কোনো ঝামেলা হয় না, আর এটার সাইড ইফেক্ট খুব বেশি না, যেহেতু হরমোন নাই তো এটার সাইড ইফেক্ট কম, তো উনি চাইলে আবার তখন আরো একটা করে নিতে পারলো, উনি এরপরে মেনোপজে চলে গেলেন। আচ্ছা ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, তো কপারটির ওনার যে ওয়াইফের প্রবলেমটা রয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে কপারটি পরানোর পরে হচ্ছে মেনস্ট্রুয়েশন কি আসলে সম্ভব কিনা, আর হচ্ছে কি কি রেগুলার রেগুলার প্রতি মাসে কি মেনস্ট্রুয়েশন কি হয় কিনা, অথবা এই উনি জানতে চেয়েছে যে কপারটিটা আসলে কিভাবে কাজ করে। কপারটি যেটা, এটা আসলে ওইখানে লোকালি একটা কাজ করে, মানে জ্বরের মধ্যে একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দেয়, যেটা হলো শুক্রাণু ডিম্বাণুর নিষিক্তকরণের পরে যেটা আসলে সেট হবে জ্বরের মধ্যে। আমি একটু এইভাবে ওনারা যাতে বুঝতে পারে এইভাবে বলার চেষ্টা করছি, সেট হবে, এই সেটটা হতে দেয় না, কিন্তু এটা সিস্টেমিক মানে পুরো বডির উপরে যে কাজ করে সেটা না, কপারটিটা লোকালি ওইখানটায় শুধু কাজ করবে, তো এই জন্য আর কি এটার সাইড ইফেক্টটাও কম। আর উনি যে প্রশ্নটা করেছেন যে মাসিকের ব্যাপারে, মাসিকে কোনো হ্যাম্পার হবে না, প্রত্যেক মাসেই তার নিয়মিত মাসিক হবে। এখন কিছু কিছু কমপ্লিকেশন, যেটা জটিলতা, অল্প কিছু জটিলতা এটার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেটা হলো যে প্রথম দিকে হয়তো মাস ছয়ে মাসিক অনেকের একটু অনিয়মিত হতে পারে, একটু বেশি হতে পারে ব্লিডিং, তো সেটা আমরা যারাই দিব দায়িত্ব নিয়ে তারা তাদের একটা চেক আপে, আমরা হেলথ ওয়ার্কার যে লেভেলেই দিই, এটা আসলে খুব লোয়ার লেভেলে দেওয়া হয় না, ডক্টর অ্যান্ড মিডওয়াইফ, এর থেকে নিচের ওয়ার্কার দিবে না, তো আমরা দিলে পরে আমাদের চেক আপে থাকলে আমরা যতটুকু কমপ্লিকেশন যদিও হয় সেটা আমরা ইনশাল্লাহ মিনিমাইজ করে দিতে পারি। কিছু কিছু ওষুধ প্রথম 2-3 মাস দিয়ে দিলে এটা আস্তে আস্তে তার বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়, আর মাসিকের অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা ইনজেক্টেবল অনেকগুলো লং টার্ম পদ্ধতির কথা আমরা শুনেছি, ম্যাডাম আপনার কাছে আপনারা জানতে চাচ্ছি কি কি ইনজেক্টেবল ফর্ম আপনারা ইউজ করে থাকেন হরমোনাল? ধন্যবাদ। আমাদের ইনজেক্টেবল ফর্মের মধ্যে আসলে আমাদের দেশে একটাই ইউজ করা হয়, এটা ডিএমপি, ডিপ্রোমেথক্সিপ্রোজিস্টোন অ্যাসিটেট নামে এটা পাওয়া যায় আমাদের গভর্নমেন্ট লেভেলে, 3 মাস পরে পরে এটা দেওয়া হয়। আরেকটা আছে মান্থলি নিটেন, কিন্তু ওইটা আসলে আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে আমরা এই একটাই ইউজ করি, সেটা হলো ডিএমপিএ, 3 মাস পরে পরে এটা দিতে হয়। তো দীর্ঘমেয়াদি এটা 3 মাস হলেও আমরা দীর্ঘমেয়াদির মধ্যে এটাকে ফেলছি, তো সেই ক্ষেত্রে এটাও নেওয়া যায়। এটার কিছু মাসিকের জটিলতা এটারও খুব একটা হয় না, যদিও হরমোন কন্টেনিং, এটা একটা ব্যাপার আছে, এটা হরমোন কন্টেনিং। তারপরেও দেখা যায় যে এটা যে মাসিক কারো কারো একটু বেশি হয় বা একটু বন্ধ হয়ে থাকলো, এটাও ভালো পদ্ধতি, এই পদ্ধতিটাও আসলে আমরা প্রেফার করি। এবং যারা মায়ের দুধ খাচ্ছে, বাচ্চা বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এইসব মহিলাদের ক্ষেত্রে, এইসব মায়েদের ক্ষেত্রে কিন্তু এটাও খুব ভালো পদ্ধতি, এই হরমোনটা দুধের, মায়ের দুধের কোনো হ্যাম্পার করে না, যেখানে আমরা খাওয়ার বড়ি দিতে পারি না, খাওয়ার বড়ি অ্যাডভাইস পারি না, কিন্তু এটা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। ম্যাডাম একটা একজন দর্শকের প্রশ্ন আমরা নিচ্ছি, উনি আমাদেরকে প্রশ্ন করেছে কপারটি করাতে আসলে কত টাকা খরচ লাগে অথবা কেমন খরচ লাগে সরকারি লেভেলে। আচ্ছা, এটা সরকারি লেভেলে আসলে খরচ নাই বললে চলে, যদি গভর্নমেন্ট সেন্টার গুলোতে যেতে পারে তেমন খরচ হবে না, শুধু হয়তো তার যদি কোনো মেডিসিন লাগে সেটা, কিন্তু মেডিসিনও তেমন কিছু লাগে না গভর্নমেন্ট লেভেলে, আসলে এটা গভর্নমেন্ট সাপ্লাই, একদম ফ্রি অফ কস্ট, এটা কোনো খরচ হবে না। তবে প্রাইভেট আমরা দিতে গেলে হয়তো আমাদের একটু বাধ্যবাধকতা আছে, আমাদের ওটা কিনে নিতে হয় কোনো একটা কোম্পানির কাছ থেকে, বা ওটিতে গিয়ে আমরা একটা বেশি ক্লিনিনেস মেনটেন করে বা সেফটিক প্রিকশন নিয়ে আমাদের দিতে হয়, তখন হয়তো কিছু খরচ হয়, তবে সেটা 10 বছরের তুলনায় কিছুই না,
আর গভর্নমেন্ট লেভেলে তো ফ্রি অফ কস্ট, এটা ফ্রি অফ কস্ট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিন্তু ম্যাডাম কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিন্তু সমাধান দিচ্ছেন, যারা আসলে এই লং লং টার্ম অথবা দীর্ঘমেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনার কথা ভাবছেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ম্যাডামকে আর কিছুক্ষণের জন্যই পাচ্ছি, তো আপনারা বেশি বেশি করে ফেসবুক অথবা ইউটিউবে এই প্রোগ্রামটি চলাকালীন সময় আপনাদের প্রশ্নটি করুন, আমরা এটার অ্যান্সার ম্যাডামের কাছে পৌঁছে দেবো এবং ম্যাডাম এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ম্যাডাম, আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, ম্যাডাম ইমপ্ল্যান্ট সম্পর্কে আমরা জেনেছি, তো অনেক সময় দেখাচ্ছে যে ইনজেক্টেবল থেকে অনেকে ইমপ্ল্যান্টের কথা অনেক সময় ভাবে, তো সেক্ষেত্রে হচ্ছে ম্যাডাম এই ইমপ্ল্যান্টের পদ্ধতিটা কিভাবে ইনসার্ট করে অথবা এটা কিভাবে কাজ করে এই পদ্ধতিটি? ইমপ্ল্যান্ট যেটা সেটা হরমোন কন্টেনিং, প্রজেস্টেরন নামের একটা হরমোন আছে, এটাই আসলে এটা এটার মধ্যেও কাজ করে, ইনজেকশনেও কাজ করে। তো এটা যেটা দেওয়া হয় যে হাতে, হাতের যেটা আমরা বলবো আর্ম বা বাহু, এটায় আমরা চামড়া নিচে, সাবকিউটেনিয়াস বলি আমরা, চামড়া নিচে এটা ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়। তো এটাও একটা মিনি ছোট একটা অপারেশনের মতোই বলা যায়, তবে খুব একটা যে জটিলতা তাও না, যারা ট্রেন পার্সন থাকে ওনারা ইজিলি দিতে পারে। তো আমাদের দেশে আগে এক রড ওলাটা ছিল, এক রডেরটা ছিল, ওইটা হলো 3 ইয়ার্স ডিউরেশন ছিল। এখন কিন্তু গভর্নমেন্ট লেভেলে আমাদের 2 রডটা চলে আসছে, 2 রডটা এসছে দেখে 2 রডের হলো 5 ইয়ার্স ডিউরেশন, তো হলো এটার নাম জেডেলি, এটা এখন ইউজ করা হয়। তো চামড়া নিচে ঢুকিয়ে দেওয়া হয়, ওটা আসলে কাটতেও খুব একটা হয় না, একটা সূচালো একটা জিনিসের মতো আছে, ওটা দিয়ে ওটার সাথে প্যাকেট সাথেই দেওয়া থাকে, ওটা দিয়ে ইন্ট্রোডিউস করে দিতে হয়, আর খোলার সময় আর অবশ্যই আবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওটা খুলতে হয়। এটা একটু জটিলতা মানে একটু কমপ্লিকেটেড ওটার থেকে, প্রপার্টির থেকে, তবে তারপরেও ভালো পদ্ধতি, যাদের মানিয়ে যায় তারা 5 ইয়ার্স এর জন্য একেবারে নিশ্চিন্ত থাকতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমাদের একজন প্রিয় দর্শক আমাদেরকে প্রশ্ন করেছে, উনি জানতে চেয়েছে ওনার ওয়াইফ যদি আসলে কপার টি পড়েন তাহলে হচ্ছে ওনাদের মানে শারীরিক মিলনে অথবা দেখা গেছে যে যে মানে আমাদের যে দাম্পত্য সম্পর্ক সেখানে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। এটা অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে যে জ্বরের মধ্যে এটা থাকে, এটার মাথায় আবার 2টা সুতার মতো থাকে, তো এটা কোনো সমস্যা হবে কিনা, আসলে এটাতে কোনোই সমস্যা হওয়ার কথা না, কোনোই সমস্যা ফিল করবে না। সুতাটা একদম ফ্লেক্সিবল নরম একটা সুতা থাকে, এই সুতাটাই শুধু বাইরে থাকবে জরার মুখের বাইরে, আর পুরো ডিভাইসটাই যে কাঠির মতো ছোট্ট একটা ডিভাইস ওটা জরার মধ্যে চলে যায়, তাই এটা আসলে তাদের কোনো যৌন মিলনে বা কোনো ধরনের কোনো সমস্যা এটা দেখা দেয় না, এটা কোনো অনিঠর কিছু নাই এটাতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরেকটা প্রশ্ন আমরা নিই, আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওনার ওয়াইফ প্রেগনেন্সির সময় ওনার হচ্ছে ওয়াইফের যেহেতু হচ্ছে পেট বেড়ে যায়, তো কিছু কিছু জায়গায় ম্যাডাম চামড়ায় ফেটে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে উনি আসলে কি মেডিসিন ব্যবহার করতে পারেন যাতে হচ্ছে ফাটা দাগগুলো আসলে না দেখা যায়? আচ্ছা, যদিও আজকে টপিকের সাথে মিল নাই তাও আমি বলছি, ওনার যখন প্রশ্নটা এসেছে, যেটা আমরা অ্যাডভাইস করি আসলে এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, তো এটা পার্মানেন্ট সলিউশন এটা নেই, তবে আমরা যেটা বলি যে অলিভ অয়েল বা অয়েল টাইপের কোনো জিনিস, এটা হচ্ছে দিন 2 বার বা 3 বার যদি 4 মান্থ বা 5 মান্থ থেকে তার পেটে ম্যাসেজ করেন তাহলে হচ্ছে এই ইয়াটা ফাটলটা বা দাগটা অনেকটা কম হবে এই টাইপের। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে একটা বলে আসলে এটা যে খুব একটা কিছু কাজ হয় তা না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সারটি কিন্তু ম্যাডামের কাছে পেয়ে গেছেন। ম্যাম, আরেকটা প্রশ্ন নিই, সেটা হয়েছে আমাদের একজন দর্শক, ওনার নাম হচ্ছে শাইক আহমেদ, উনি বলেছেন ওনার ওয়াইফের 3 মাস হয়েছে বাচ্চা হয়েছে, তো এখন হচ্ছে ওনারা আসলে কপার টি নিতে আসলে মানে চাচ্ছেন না, বিকজ উনি শুনেছে কপার টি প্রায় খুলে যায়, আর উনি আসলে প্রাথমিকভাবে এখন কি ধরনের পদ্ধতি নিতে পারেন সেটা জানতে চাচ্ছেন। পদ্ধতি তো যদি দীর্ঘমেয়াদী পদ্ধতি, আজকে যেটা আমি বেশি এমফেসিস দিচ্ছি যেটার উপরে, সেটার মধ্যে উনি যদি কপাটি না পড়তে চায় তাহলে ইনজেকশন নিতে পারে, এটা যেহেতু ওরা 3 মাসের বাচ্চা, সেহেতু ব্রেস্ট ফিডিং বাচ্চা, তো ব্রেস্ট ফিডিং এ হ্যাম্পার করে না। আর কপাটির যে ধারণা যে কমপ্লিকেশন, আসলে ওরকম কমপ্লিকেশন হয় না, আর আগেই তো আমি বলেছি আমরা আছি, আমরা বলতে আমরা এখন আসলে ওজিএইচবির তরফ থেকে বলেন, তারপরে সোশ্যাল মার্কেটিং কোম্পানি ওরা এসএমসি অনেক ট্রেন্ড ডক্টর আছেন যারা এটা দিয়ে থাকেন বা ফলো আপ করে থাকেন,
তো আমাদের কাছে এরকম কমপ্লিকেশন খুব একটা আসে না, আর টুকিটাকি যেটুকু হয় আমরা ইনশাল্লাহ এটা সলভ করে দিতে পারি। আর যদি বেশি ভয় থাকে সেই ক্ষেত্রে উনি ইঞ্জেকশন নিয়ে নিতে পারেন 3 মাস পরে পরে, অথবা হার্টের যে রডের কথা বললাম ওটাও যদি ভয় পায় তাহলে ইঞ্জেকশন আনার জন্য বেটার। তবে পিল খেতে গেলে বড়ি যেটা সেটা শুধু পোস্টারন পিল আছে, তো পিলের ঝামেলাটা মনে হয় আমরা যেটা পেয়ে থাকি খুব বেশি পিল মিক্স করে ফেলে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। আমাদের সাথে ছিলেন আজকে ডক্টর আফরোজা সুলতানা ম্যাডাম, যিনি হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের চ্যানেল 24-এ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আপনার যদি হচ্ছে কোনো কিছু বলার থাকে। আমার বলার আসলে আমরা করোনার সময় পেশেন্টদের কাছ থেকে একটু দূরে আছি, পেশেন্টদের এটা কমপ্লেন, সব মায়েদেরও কমপ্লেন, তো হয়তো বা আমরা নিজেদের সেফটির জন্য এটুকু করছি, তো আমাদের সেই হিসাবে ক্ষমা করে দিবেন। তবে আমরা চেম্বারে এখন চেম্বার আমরা শুরু করেছি, আপনারা আসবেন যতদূর পারি, আমরা আপনাদের সেবা দিব, আর সব সময় আমরা হোয়াটসঅ্যাপে আছি আপনাদের জন্য, তো এটুকু আমাদের সাথে থাকবেন। আর জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে যেটা বললাম, আপনারা একটু প্লিজ অ্যালার্ট থাকবেন এখন, কারণ এই সময় আমরা চাচ্ছি না কোনোভাবে আপনারা প্রেগনেন্ট হন, যদি খুব জরুরি না হয়, অনেকদিন ধরে বাচ্চা না কিছু এরকম যদি না হয় প্রেগনেন্ট না হন, আর এই পদ্ধতিগুলো যেটা বললাম একটু আপনারা চিন্তা করে ভেবে দেখবেন আর এটা নেওয়ার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আমাদের পক্ষ থেকে, চ্যানেল 24 এর পক্ষ থেকে। প্রিয় দর্শক আপনারা দেখছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকের ডক্টরস অ্যাডভাইস। তো আপনারা পরবর্তী একটি অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন চ্যানেল 24-এ। ততক্ষণ পর্যন্ত আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।